আপনার যে কোনো সমস্যার জন্য আমাদের এখানে আসতে পারেন, সেটা হোক ডিসপ্লে সমস্যা হোক, ব্যাটারির সমস্যা হোক, মাদারবোর্ডের সমস্যা হোক, গ্লাস আমাদের হাতে থাকা স্মার্টফোনটি হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া, অনেক সময় আপডেট দিচ্ছি, আপডেট দেওয়ার পরে ক্যামেরা আসতেছে না, অনেক সময় আপডেট দেওয়ার পর টাস্ক কাজ করতেছে না, অনেক সময় হয় কি আমাদের হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, অন করতে পারতেছি না। তো বিভিন্ন ধরনের প্রবলেমগুলো আমরা ফেস করে থাকি। এখন এই প্রবলেমগুলো যখন আমরা ফেস করি তখন আমরা চলে যাই অথরাইজ সার্ভিস সেন্টারগুলোতে। যেমন হচ্ছে বাংলাদেশে আইফোনের কোনো অথরাইজ সার্ভিস সেন্টার নেই, আর কিছু কিছু ব্র্যান্ডের অথরাইজ সার্ভিস সেন্টার থাকলেও এটা কিন্তু সমস্যা অপেক্ষা ব্যাপার হয়ে যায়। যেটা হচ্ছে যে নর্মাল একটা সমস্যা, সেটার জন্য 7 দিন 8 দিন 10 দিন অপেক্ষা করতে হয়, কোনো কোনো সময় মাসখানিক অপেক্ষা করতে হয়, সময় সাপেক্ষ ব্যাপার। তো আপনারা যারা স্মার্টফোনের মাদারবোর্ড জনিত সমস্যা, যেমন হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া, ওয়াইফাই কাজ না করা, নেটওয়ার্ক না আসা, তারপর হচ্ছে আপনার আপডেটের কারণে ক্যামেরা চলে যাওয়া, আপডেটের কারণে টাস্ক কাজ করতেছে না, এই ধরনের প্রবলেমগুলো আপনারা যারা ফেস করতেছেন তাদের উদ্দেশ্যে আমরা একটা কথা বলতে চাই যে আমাদের কাছে অভিজ্ঞ টেকনিশিয়ান আছে যারা আপনার এই প্রবলেমগুলো খুব সহজেই সমাধান করে দিতে পারবে ইনশাল্লাহ। তো আজকে আপনাদেরকে সাথে আমাদের কিছু টেকনিশিয়ানের সাথে পরিচয় করে দিব যারা এই অ্যান্ড্রয়েড এবং আইফোনে মাদারবোর্ডের সার্ভিস নিয়ে কাজ করে থাকে। আর আপনারা যারা মোবাইল বাংলা সম্পর্কে জানেন তারা সবাই জানেন যে আমাদের প্রত্যেকটা কাজের জন্য আমাদের আলাদা আলাদা লোক নিয়োগ করা আছে। কেউ হচ্ছে আপনার ডিসপ্লে চেঞ্জ করবে, কেউ ব্যাটারি চেঞ্জ করবে, কেউ গ্লাস চেঞ্জ করবে, কেউ হচ্ছে মাদারবোর্ডের কাজ করবে, এরকম প্রত্যেকটা কাজের জন্য আমাদের স্পেসিফিক লোক আছে। তো আজকে আমরা যেহেতু মাদারবোর্ড নিয়ে কথা বলছি, আজকে যারা মাদারবোর্ডের কাজ করে তাদের সাথে পরিচয় করে দেবো, আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের পাশে থাকবে। ওয়ালাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তো ভাই আপনি এখানে কি কাজ করতেছেন একটু বলবেন আমাকে? আমি এখানে কাজ করতেছি হচ্ছে অ্যান্ড্রয়েড মোবাইলের কাজ করতেছি। কি ধরনের কাজ করতেছেন? এটা হয়েছে আপনার লাইটিং প্রবলেম। আচ্ছা আচ্ছা। তো এই স্যামসাং এর ফোনটা আপনার লাইট আসতেছে না। আচ্ছা আচ্ছা। তো আপনার নামটা একটু জানতে পারি? আমার নাম হচ্ছে সাকিব। সাকিব ভাই, হ্যাঁ জি। তো মাদারবোর্ডের কাজ করতেছেন, আমাকে একটু আপনার কাজ সম্পর্কে বলে ভালো হইতো, কারণ অনেকে তো আপনার কাজ করবে, মাদারবোর্ডের সমস্যা হবে বা কাজ করতে আসবে, জি জি, তাদের ক্ষেত্রে আপনি একটু বলে দিলে ভালো হবে। আসলে আমি বেসিক্যালি অ্যান্ড্রয়েড ফোনের কাজ করে থাকি। অ্যান্ড্রয়েড ফোন? আচ্ছা। অনেকের আছে বা দেখা গেছে আপনার আপডেট দিতে গিয়ে আপনার সিম কাজ করতেছে না, আপডেট দিতে গিয়ে আপনার সাউন্ড হচ্ছে না, আপডেট দিতে গিয়ে আপনার টাচ কাজ করতেছে না। মানে আপনি যেহেতু রেগুলার কাজ করেন ভাইয়া, মানে অ্যান্ড্রয়েড আপনার আপডেট দিতে গিয়ে ফোনগুলো বন্ধ হয়ে যাচ্ছে, তারপরে আপনার সিম কাজ করতেছে না, আপনার দেখা গেছে টাচ কাজ করতেছে না, সাউন্ড কাজ করতেছে না, তারপরে আবার এমনিতেই আপডেট দিতে গিয়ে দেখা গেছে নেটওয়ার্ক আসতেছে না। তো এই সকল প্রবলেমগুলো আমি কাজ করে থাকি। তো এগুলি ভাই মাদারবোর্ডের সকল ধরনের কাজ করে। গ্যারান্টি ওয়ারেন্টি কি দিলেন? ধরেন আপনার কাজ একজনে করে নিয়ে গেল, বাসায় গিয়ে 2 দিন পর প্রবলেম হয়ে গেল, জি জি জি, তাহলে সে কি করবে? সে কি সার্ভিস পাবে না? হ্যাঁ অবশ্যই পাবে। আমরা 1 মান্থের জন্য আমরা ওয়ারেন্টি প্রোভাইড করে থাকি, ওয়ারেন্টি দিই, আমরা ইনভয়েস করে দেই। আর বর্তমানে কি আপনি কোনো স্মার্টফোনে কাজ শুরু করতেছেন? জি জি জি, আমি একটা কাজ করতেছি স্যামসাং ফোনের। এটা হচ্ছে, তো ধরেন আপনি যেটা কাজ করতেছেন, জি, এটার প্রবলেমটা কি এবং এটার জন্য কত টাকা রাখতেছেন এটা একটু বলে ভালো হইতো। এটা হচ্ছে আপনার লাইটিং প্রবলেম, এটা ডিসপ্লের আলো চলে গেছে। আলো চলে গেছে, জি জি। কত টাকা হলে সার্ভিস করে দিবেন আপনি এটা? এটা আমি 2000 টাকা হলে সার্ভিস করে দিব। 2000 টাকা হলে, জি জি, এটা প্রপার সার্ভিস করে দিবেন। সেক্ষেত্রে 1 মাসের ওয়ারেন্টি ওয়ারেন্টি থাকছে। ওয়ারেন্টি থাকছে, জি। 1 মাসের ভিতরে যদি প্রবলেম হয় আর কোনো টাকা দিতে হবে? সার্ভিস না, টাকা দিয়ে সার্ভিস করে দেবেন, জি। আর সার্ভিসটা কেমন হবে? বেস্ট হবে তো? অবশ্যই বেস্ট হবে। মানে ট্রাস্ট করতে পারবে? অবশ্যই ট্রাস্ট করতে পারবে তো, এইজন্যই মানে 1 মান্থের সার্ভিস। আচ্ছা, অ্যাপেলের জন্য কোথায় যাবে মানুষ? অ্যাপেলের সমস্যা, অ্যাপেলের জন্য আমাদের এই যে নিলয় ভাই আছে, নিলয় ভাই কাজ করার অ্যাপেলের অ্যাপেল থেকে। আমরা তাহলে নিলয় ভাইয়ের কাছে চলে যাই, দেখি উনি আপাতত কি কাজ করেন। নিলয় কে ভাইয়া? আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন ভাইয়া? এই যে মাইক্রোফোনটা নেবেন। তো দেখতে পাচ্ছি নিলয় ভাইয়াকে, উনি কিন্তু অ্যাপেলের কাজ করে থাকে। আপনারা যে আইফোন ইউজ করেন, আইফোনেরও অনেক প্রবলেম থাকে, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু দেখতে পারেন। আমরা ভাইয়ের সাথে একটু কথা বলি। হ্যাঁ, তো ভাইয়া আপনার কাজ সম্পর্কে আমাদের একটু বলেন না ভাইয়া, মানে কি কি ধরনের কাজ আপনি পেয়ে থাকেন এখানে? আমি হচ্ছে আইফোনের মাদারবোর্ডের কাজগুলোই পাই। আমাদের হচ্ছে দোকানের সামনে যে এমপ্লয়ি আছে ওরা কাজ রিসিভ করে, দেন হচ্ছে হার্ডওয়্যার কাজগুলো আমাকে দেয়। তো আপনার মাদারবোর্ডের কি কি ধরনের কাজ পান বা কি কি প্রবলেম ফেস করে আপনারা এখানে আসে একটু বলে দিলে ভালো হয়? যেমন ব্রোকেন ফোন আছে, অনেক সময় ড্রপ ডাউন ফোন আছে, তারপর হচ্ছে অটোমেটিক আপনি চার্জ দিয়ে দিয়েছেন ফোনটা ডেড হয়ে গেছে, তারপর হচ্ছে আর ওপেন হচ্ছে না, আপডেটের পর অনেক ইস্যু চলে আসে, ওই ক্ষেত্রে কি সার্ভিস করা যায়? হ্যাঁ, ডিসপ্লে ইস্যু, ওইগুলো আমাদের সবুজ ভাই এক্সপার্ট টেকনিশিয়ান আছে, ওনারা করে। আমি হচ্ছে মাদারবোর্ড সার্ভিস। আচ্ছা, বর্তমানে কি কাজ করতেছেন একটু বলতে?
প্রবলেম হচ্ছে এটা পার্টিশনাল লাইন সব ছিড়ে গেছে দেন হচ্ছে আপনার এই যে ডিসপ্লে যে ইন্ডাক্টরগুলো পাওয়ারফুল ওইগুলো নষ্ট হয়ে গেছে ড্যামেজ হয়ে গেছে তো এটার জন্য মানে যার প্রবলেম বা যে আপনাকে ফোনটা দিয়ে গেছে জি মানে তার কাছ থেকে কত টাকা নেবেন এটার জন্য 5000 টাকা নিতেছি 5000 টাকা নিবেন সেই কাছে ধরেন এটা সার্ভিস করে নেওয়ার পরে যদি আবার প্রবলেম হয় আমি হচ্ছে ভাই মানে ইনস্ট্যান্ট যদি প্রবলেম হয় ইনস্ট্যান্ট প্রবলেম হলে তো আমি দেখিয়ে দিবই দেখবেন না আর হচ্ছে আপনার হয়তো দেখা গেল সপ্তাহখানেক পর দুই সপ্তাহ পর নষ্ট হয়ে গেল আচ্ছা আচ্ছা তো তারপর হচ্ছে আমি এটা আবার ফ্রি সার্ভিস করে দিব যদি সার্ভিস পসিবল না হয় তাহলে হচ্ছে আপনার টাকা রিটার্ন করে দিব তার মানে মানে ট্রাস্ট করতে পারে না মানে আপনি জাস্ট শুধু আইফোনের এভরিথিং মানে সব কাজই করে থাকেন কাস্টমারদের জন্য কাজ করে থাকেন তাই কাস্টমারদের জন্য একটা কথা সেটা হচ্ছে আমি যে কোনো ফোনের দায়িত্ব নিয়ে কাজ করি দায়িত্ব নিয়ে জি মানে ফোনটা নিজের মত নিজের মনে করে অথবা আপনার ফোন আমার কাছে রিপেয়ার করেছেন পরবর্তীতে আসলেন আবার সেই সমস্যা নিয়ে এক মাস পার হয়ে গেছে আচ্ছা তারপর কিন্তু আমি ডিসকাউন্ট দিয়েই কাজটা করে দিই আচ্ছা মানে সকল প্রকার মানে মাদারবোর্ডের এভরিথিং যা সমস্যা থাকে আপনারা এই যে কন্টাক্ট নম্বর আছে জাস্ট এখানে কল দিয়ে আপনার প্রবলেমটা বলবেন ভাইয়া কিন্তু প্রাইসটা বলে দিবে বা কথা বলে নেবেন হ্যাঁ চলে আসবেন ইনশাআল্লাহ সমস্যা নেই আর এগুলি তো ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে কোনো হ্যাসল প্যারা নাই জাস্ট আপনারা অবশ্যই ভিজিট করে দেখতে পারেন স্মার্টফোন যারা ইউজ করেন তাদের কিন্তু এটা খুবই দরকারি এখন ভালো আছে কিন্তু কোনো একটা সময় প্রবলেম ফেস করতে পারেন সেক্ষেত্রে কোথায় আসবেন অবশ্যই মোবাইল বাংলাদেশ এখানে চলে আসতে পারেন তো ভাইয়ারা কিন্তু অনেক ভালো সার্ভিস দিবে আশা করি তো ইনশাআল্লাহ থ্যাংক ইউ সকলকে ভাইয়া থ্যাংক ইউ হ্যাঁ থ্যাংক ইউ আচ্ছা আসসালামু আলাইকুম আপনার যে কোনো সমস্যার জন্য আমাদের এখানে আসতে পারেন সেটা হোক ডিসপ্লে সমস্যা হোক ব্যাটারির সমস্যা হোক মাদারবোর্ডের সমস্যা হোক গ্লাস মোবাইলের গ্লাস সমস্যা যে কোনো প্রবলেমের সলিউশন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর আপনারা যারা মোবাইল বাংলা সম্পর্কে জানেন তারা তো জানেনই আর যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে আমরা একটা কথা বলতে চাই যে আপনারা আমাদের সব ভিজিট করতে পারেন আমাদের সব ভিজিট করার পরে যদি আপনার মনে হয় যে আমরা বিশ্বস্ত আপনি আমাদের কাছ থেকে সার্ভিস